আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। সংবাদের শুরুতেই থাকছে, আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের পাত্তারি গোটানো শুরু, এদিকে জানবেন হাসপাতালে অগ্নিকাণ্ড, ইরাকি স্বাস্থ্যমন্ত্রী ও বাগদাদের গভর্নর বরখাস্ত, এরপর থাকছে চলে গেলেও ক্ষত রয়ে যাবে করোনার। বিস্তারিত সংবাদে আরও জানবেন, দোহায় কাতারের আমিরের সাথে সাক্ষাৎ করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, এবং সর্বশেষ সংবাদে জানবেন ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের সপ্তম দফায় ভোট শুরু আজ। তখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের পাত্তারি গোটানো শুরু, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণা অনুযায়ী আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এ লক্ষ্য আনুষ্ঠানিকভাবে সরঞ্জাম হস্তান্তরের কাজ শুরু করার কথা জানানো হয়েছে। আফগানিস্তানে নিয়োজিত মার্কিন সেনা অধিনায়ক জেনারেল অস্টিন স্কট মিলার 25 এপ্রিল এ সংক্রান্ত প্রস্তুতির কথা সাংবাদিকদের জানান। জেনারেল মিলার বলেন, তার কাছে এখন একগাদা নির্দেশ রয়েছে, সুশৃঙ্খলভাবে মার্কিন সেনা প্রত্যাহারের অংশ হিসেবে সামরিক স্থাপনগুলো ও সংশ্লিষ্ট সরঞ্জাম আফগানিস্তান নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করা হয়েছে। প্রেসিডেন্ট বাইডেন চলতি মাসের শুরুর দিকে ঘোষণা দেন, আগামী 11 সেপ্টেম্বরের আগেই আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে, আর আগামী 1 মে থেকে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হবে। 2001 সালের 11 সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের জঙ্গি হামলা হয়, সেই হামলার জের ধরে আফগানিস্তানের সামরিক অভিযানে যায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম এই যুদ্ধের 20 বছর পূর্তির আগেই আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হচ্ছে। তালেবান উৎখাতের পর কাবুলে মার্কিন সমর্থনে প্রতিষ্ঠিত হয় বেসামরিক আফগান সরকার। বর্তমান আফগান সরকার এখন নিজ দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম বলে মনে করেছে মার্কিন প্রশাসন। তালেবানের সঙ্গে আগের মার্কিন প্রশাসনের করা এক গোপন চুক্তি অনুযায়ী মে মাসে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছিল। প্রেসিডেন্ট বাইডেন মে মাস থেকে এ সংক্রান্ত কাজ শুরু করেছে, তবে সুশৃঙ্খলভাবে সব মার্কিন সেনা প্রত্যাহারের জন্য তিনি সেপ্টেম্বর পর্যন্ত সময় নিচ্ছেন। জেনারেল মিলার বলেছেন, 1 মে থেকে আনুষ্ঠানিকভাবে মার্কিন সেনা প্রত্যাহারের কাজ শুরুর কথা, তবে মাঠ পর্যায়ের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আফগানিস্তানে এখনও প্রায় 2500 মার্কিন সেনা রয়েছেন, তাদের প্রত্যাহার করা হলে আফগানিস্তানে নিরাপত্তা ঝুঁকির সৃষ্টির আশঙ্কা রয়েছে, সেক্ষেত্রে প্রয়োজন দূরপাল্লার অস্ত্র ব্যবহার করে আফগানিস্তান নিরাপত্তা পরিস্থিতি সামাল দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর। আফগানিস্তান এখন আর যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারের তালিকায় নেই, সন্ত্রাসবাদ মোকাবেলার জন্য আফগানিস্তান নয়, যুক্তরাষ্ট্রকে এখন নিজের দেশের দিকেই বেশি নজর রাখতে হচ্ছে। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবান জঙ্গিরা দেশটির ক্ষমতা দখল করে নিতে পারে বলে অনেক বিশ্লেষক আশঙ্কা প্রকাশ করেছেন। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর 3 লাখ সদস্য রয়েছে বলে বলা হচ্ছে, তবে এই সংখ্যা নিয়ে সংশয় রয়েছে। তাছাড়া দেশটির নিরাপত্তা নিশ্চিত করার দেশের নিরাপত্তা বাহিনীর সক্ষমতা নিয়েও প্রশ্ন রয়েছে। জেনারেল মিলার নিজেই বলেছেন, আফগান সেনাদের প্রস্তুতির কথা জানতে চাওয়া হলে সবসময় একই উত্তর পাওয়া গেছে, আর তা হলো তাদের অবশ্যই সক্ষম হয়ে তৈরি থাকতে হবে। মার্কিন সেনা প্রত্যাহার শুরু হলে আফগানিস্তানের প্রকৃত অবস্থা কতটা নাজুক তা জানা যাবে বলে মনে করেছেন অনেকে। জেনারেল মিলার বলেছেন, আফগানিস্তানে মার্কিন স্বার্থের ওপর আঘাত এলে যুক্তরাষ্ট্র উপযুক্ত জবাব দেবে। আফগানিস্তানে প্রত্যাহারের অপেক্ষায় থাকা কোনো মার্কিন সেনার ওপর হামলা হলে যুক্তরাষ্ট্র সমুচিত জবাব দেবে। এরপর থাকছে হাসপাতালে অগ্নিকাণ্ড, ইরাকি স্বাস্থ্যমন্ত্রী ও বাগদাদের গভর্নর বরখাস্ত। ইরাকের রাজধানীতে অবস্থিত ইবনে আল খাতিব হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় দেশটির স্বাস্থ্যমন্ত্রী ও বাগদাদের গভর্নরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গতকাল রবিবার 25 এপ্রিল মন্ত্রিসভার জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা আনাদোলু। বৈঠক শেষে ইরাকি প্রধানমন্ত্রী মোস্তফা আল কাদিমের মিডিয়া অফিস থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ইরাকের স্বাস্থ্যমন্ত্রী হাসান আল তামিম এবং বাগদাদের গভর্নর মুহাম্মদ জাবেরকে সামরিক বরখাস্ত করা হলো, তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে। স্বরাষ্ট্রমন্ত্রী ওসমান আল ঘামিনিকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারা অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত করে প্রতিবেদন জমা দেবেন বিবৃতিতে উল্লেখ করা হয়। এর আগে গত শনিবার রাতে বাগদাদের ইবনে আল খাতিব হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত 82 জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে আরও অন্তত 110 জন। এ ঘটনায় 3 দিনের শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী মোস্তফা আল কাদিমি। ইবনে আল খাতিব হাসপাতালের পরিচালক প্রকৌশল ও রক্ষণাবেক্ষণ শাখার পরিচালককে বরখাস্ত করা হয়েছে। ইরাকি প্রধানমন্ত্রী বলেছেন, হাসপাতালে বিস্ফোরণের এই ঘটনা গোটা দেশের নিরাপত্তা পরিস্থিতির উপর নেতিবাচক প্রভাব ফেলবে, পাশাপাশি দ্রুততার সঙ্গে ঘটনার তদন্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। এদিকে জানবেন, চলে গেলেও ক্ষত রয়ে যাবে করোনার। করোনা থেকে সেরে ওঠা রোগীর দেহে যেমন এর লক্ষণ
স্থায়ীভাবে থেকে যায়, বিশ্ব অর্থনীতির ক্ষেত্রে ব্যাপারটা সেরকম ঘটবে বলে মনে করা হচ্ছে। মহামারী সৃষ্ট দুর্যোগ কাটিয়ে উঠতে বিভিন্ন দেশ এরই মধ্যে শত শত কোটি ডলার ব্যয় করেছে। ভ্যাকসিন উৎপাদন, বাজারজাতকরণ ও প্রয়োগের ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে যে উদ্যোগ দেখা গেছে তা নজরবিহীন। আশা করা যায় এর ফলে অপ্রত্যাশিত সময়ের আগেই করোনার ক্ষত কাটিয়ে ওঠা যাবে। কিন্তু যে ক্ষত কাটিয়ে ওঠা সম্ভব হবে না তা হলো সামাজিক ক্ষত। করোনার ফলে বিশ্বজুড়ে অর্থনীতির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা, স্বাস্থ্য ও পর্যটনের মতো অন্যান্য গুরুত্বপূর্ণ খাতগুলো। বিপুল সংখ্যক মানুষের চাকরি হারানো, যুদ্ধকালীন সময়ের মতো ঋণ গ্রহণ এবং ধনী দরিদ্র ও অন্য জাতিগোষ্ঠীর মধ্যে সামাজিক বৈষম্য যে পরিমাণ বেড়েছে সে ক্ষতগুলো কাটিয়ে ওঠা মোটেও সহজ হবে না। দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোকেই মূলত এসব সমস্যা সামাল দিতে হবে। এটা খুবই স্বাভাবিক যে বিপর্যয়কর একটি সময় পার করার পর সবকিছু দ্রুত স্বাভাবিক হয়ে আসে না। ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির ভেলোরি আর্থি একথা বলেছেন। তিনি স্বাস্থ্য ও সামাজিক অবস্থার ওপর সংকটকালীন অবস্থার প্রভাব নিয়ে কাজ করছেন। তিনি বলেন, ঐতিহাসিকভাবে এটা প্রমাণিত এ ধরনের বড় দুর্যোগের রেস দশকের পর দশক রয়ে যাবে। গত এক বছরে প্রায় সব দেশে জিডিপি পরিমাণ কমেছে। বিশেষজ্ঞদের মতে 1930 এর মহামন্দার পর বৈশ্বিক জিডিপি আর কখনোই এতটা নিম্নগামী হয়নি। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন হিসেব মতে এই ক্ষতির পরিমাণ 25 কোটি 50 লাখ মানুষের পূর্ণকালীন চাকরি হারানোর সমান। পিউ রিসার্চের গবেষকরা বলেছেন, 1990 সালের পর বৈশ্বিক মধ্যবিত্ত শ্রেণী এতটা সংকুচিত আর হয়নি। মহামারীর ফলে বিভিন্ন দেশের অর্থনৈতিক ও সামাজিক ক্ষতির পরিমাণ সমান নয়। দুর্যোগে কেটে গেলে এই ক্ষতি সেরে সবকিছু দেশ সমান দক্ষতার পরিচয় দেবে না। স্বাভাবিকভাবেই দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোকে করোনার সবল কাটিয়ে উঠতে বহু বছর লেগে যাবে। বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ কারমান রেইনহার্ট বলেন, কোভিড পূর্ব অবস্থায় ফিরে যাওয়ার একটি সময় সাপেক্ষ ব্যাপার হবে। কোনো কোনো দেশের জন্য এর জন্য যুগ যুগ সময় লেগে যেতে পারে, কারণ কোভিডের ফলে সবগুলো দেশ সমানভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বর্তমান পরিস্থিতিকে 2008 সালের বিশ্ব অর্থনৈতিক সংকটের অনেকটা বিপরীত অবস্থা মনে করছে। ওই সংকটে মূলত ধনী দেশগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল। তখন মার্কিন ব্যাংকগুলো ঋণ সংকট অর্থনীতিগুলোতে ছড়িয়ে পড়েছিল। এখন পরিস্থিতি ভিন্ন। বর্তমান সংকট ধনী গরিব সব দেশকে স্পর্শ করলেও এর প্রভাব সব দেশের ওপর সমানভাবে পড়েনি। ধনী দেশগুলো নিজস্ব সক্ষমতার বলে যত দ্রুত এর ধাক্কা কাটিয়ে উঠতে পারবে, গরিব দেশগুলো যেটা পারবে না। বিশ্বব্যাংকের চলতি বছর জানুয়ারিতে এক প্রতিবেদনে সতর্ক করে দিয়ে বলেছে, একই উপযুক্ত পদক্ষেপ নেওয়া না হলে বৈশ্বিক প্রবৃদ্ধির গতি হবে অসম। বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে 2025 সালে বৈশ্বিক প্রবৃদ্ধি মহামারী পূর্বকালীন অবস্থার চেয়ে 5% কম হতে পারে বলে বিশ্বব্যাংকের পূর্বাভাসে বলা হয়েছে। এতে আরও বলা হয়েছে, চলতি দশকের সার্বিক প্রবৃদ্ধি 2010 এর দশকের তুলনায় 2% কম এবং 2000 সালের প্রথম দশকের তুলনায় এটি 3.3% কম হবে। বিশেষজ্ঞরা বলেছেন, শুধু ঠিক সময় ঠিক পরিকল্পনা নেওয়ার জন্য এটি দশকের জন্য পিছিয়ে যেতে পারে। তারা বলেছেন, যে কোনো প্রকল্পে বিনিয়োগের সময় কেবলমাত্র এর আর্থিক দিক বিবেচনা না করে জলবায়ু পরিবর্তন ও কর্মীদের দক্ষতা বাড়ানোর উপর জোর দিতে হবে। বিশেষ করে কর্মীদের নতুন বিষয় দক্ষ করে তোলা মহামারীর পরবর্তী সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ মহামারীর সময় অনেক কর্মক্ষেত্র ধ্বংস হয়ে গেছে। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে অনেক কর্মী তাদের সাবেক কর্মক্ষেত্রে ফিরে যেতে পারবে না, তাদের নতুন কাজের দক্ষতা অর্জন করতে হবে। নীতি নির্ধারক মহলকে একসঙ্গে বিভিন্ন বিষয় বিবেচনায় রাখতে হবে বলে মনে করেন সিটি গ্রুপ ইনকর্পোরেশন চিফ ইকোনমিস্ট ক্যাথেরিন মান। তিনি বলেন, বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো এখন আর্থিক প্রতিষ্ঠানে বাঁচাতে প্রণোদনা কর্মসূচি নিয়ে ব্যস্ত। তবে শুধু প্রণোদনা দিয়ে অর্থনীতির পুনরুজ্জীবন ঘটানো যাবে না। উদ্ভাবন ও উৎপাদনশীলতা বাড়ানোর দিকে দৃষ্টি না দিলে ভেস্তে যেতে পারে প্রণোদনা কর্মসূচি। এদিকে রয়েছে দোহায় কাতারের আমিরাতে সাক্ষাৎ করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। কাতারে সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ রাজধানী দোহায় স্বাগতিক দেশের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির সাথে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতের পর দ্বিপক্ষীয় অঞ্চল ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা ও মত বিনিময় করেন। রোববার রাতে দোহায় কাতারের আমিরের সাথে মোহাম্মদ জাওয়াদ জারিফের সাক্ষাৎ হয়। এর আগে সন্ধ্যায় কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান আল সানির সাথে একান্ত বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। দোহায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হামিদ রেজা দেহকানি নিজের অফিসিয়াল টুইটার বার্তায় দেওয়া এক পোস্টে এসব সাক্ষাতের খবর জানালো। আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কিছু উল্লেখ করেননি। তিনি পারস্য উপসাগর তীরবর্তী এই আরব দেশের ইরানের পররাষ্ট্রমন্ত্রী সফরের গুরুত্ব তুলে ধরে বলেছেন, কাতারের সাথে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী ও গভীর করার লক্ষ্যে জারিফের দোহা সফর অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, বিশেষ করে সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে এ সফর অত্যন্ত জরুরি ছিল। দেহকানি নিজের অফিসিয়াল টুইটার বার্তায় দেওয়া এক পোস্টে
পোস্টে লিখেছেন, কাতার সহ পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর সাথে সম্পর্ককে তেহরান সর্বোচ্চ গুরুত্ব দেয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ কাতার ও ইরাক সফরের উদ্দেশ্যে রোববার সকাল একটি প্রতিনিধি দল নিয়ে তেহরান ত্যাগ করেন। দোহাহের পর বাগদাদ সফরের ওই দেশের পদস্থ কর্মকর্তাদের সাথে জারিফের সাক্ষাৎ করার কথা রয়েছে। এবং সর্বশেষ সংবাদে জানাবো, ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে সপ্তম দফায় ভোট শুরু। ভারত জুড়ে করোনা ভাইরাসের ব্যাপক সংক্রমণের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের সপ্তম দফায় ভোট শুরু হয়েছে আজ সোমবার। এদিন সকাল 7টায় ভোট গ্রহণ শুরু হয়। এই দফায় 36 কেন্দ্রে ভোট থামলেও প্রার্থী মৃত্যুর কারণে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ও জঙ্গিপুরের ভোট গ্রহণ হবে 16 মে। দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ কলকাতায় মোট 34 কেন্দ্রের নিরাপত্তা মোতায়েন রয়েছে 796 কোম্পানি কেন্দ্র বাহিনী। এর মধ্যে শুধু বুথের নিরাপত্তা থাকবে 653 কোম্পানি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কর্তৃপক্ষ বলছে স্বাস্থ্য বিধি মেনেই ভোট দিচ্ছেন ভোটারেরা। আজ সপ্তম দফার রাজ্যের কুশমন্ডি, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গাঙ্গারামপুর ও আরো অনেক আসনে ভোট হওয়ার কথা রয়েছে। নির্বাচন কমিশনের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, আজ সোমবার আসানসোল, দুর্গাপুর 154, দক্ষিণ দিনাজপুরে 108, জঙ্গিপুরে 102 কোম্পানি বাহিনী মোতায়েন করা রয়েছে। কলকাতা দক্ষিণের 4টি আসনে মোতায়েন থাকছে 63 কোম্পানি বাহিনীর, আর মালদহ জেলার 122 কোম্পানি। ষষ্ঠ দফার মতো সোমবারের ভোটে 650 বেশি সেক্টর অফিস থাকছে। রোববার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী একদিনে রাজ্য দৈনিক করোনায় আক্রান্তের সংখ্যা 15,889 জন। এদিনে রাজ্যের মোট করোনা আক্রান্ত 743,950 জন। রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে 57 জনের। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।